আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি বিষয় শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে গত বছর দুই সালে করোনা প্রাদুর্ভাবের কারণে তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল তারই আদলে এবছর অর্থাৎ দুই সালেও শিক্ষা মন্ত্রণালয় আবারও তোমাদের জন্য একুশ সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছে অর্থাৎ ফুল পাঁচ মাসের তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ সেটা শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে আজকে আমি তোমাদেরকে যে একুশ সপ্তাহে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং কোন সপ্তাহে তোমাদের জন্য কোন সাবজেক্ট রয়েছে এবং এই একুশ সপ্তাহে তোমরা প্রত্যেক বিষয় কয়টি করে অ্যাসাইনমেন্ট পাবে অর্থাৎ বাংলাতে কতটি অ্যাসাইনমেন্ট পাবে ইংরেজিতে কতটি অ্যাসাইনমেন্ট পাবে এইগুলো আমি আজকে আমি তোমাদের জন্য আলোচনা করবো যাতে করে তোমাদের মনের মধ্যে থাকে যে কোন সপ্তাহে তোমাদেরকে কি কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং প্রথম সপ্তাহে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেটাও আমি আলোচনা করব তো এর পূর্বে তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দাও আর যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখে আসি তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো তিন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে তোমাদের জন্য যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রথম সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দেখো দেখো এখানে আকারে দেওয়া আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে প্রত্যেক সপ্তাহে সেম সাবজেক্ট থাকবে অর্থাৎ ষষ্ঠ সপ্তম এবং অষ্টম প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিতে হবে দেখো যে প্রথম সপ্তাহে ষষ্ঠ থেকে অষ্টমে তিন ক্লাসে থাকবে প্রথম সপ্তাহে থাকবে বাংলা এবং ধর্মশিক্ষা এবং দ্বিতীয় সপ্তাহে থাকবে ইংরেজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় তৃতীয় সপ্তাহে থাকবে গণিত এবং কৃষি শিক্ষা দেখো এইভাবে তোমরা এখানের থেকে দেখে নেবে আমি একটু স্লো করছি তোমরা দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা এরপরে তোমরা দেখো যে নবম শ্রেণীতে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একুশ সপ্তাহে প্রথম সপ্তাহে আছে বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অবলিক বিজ্ঞান এবং দ্বিতীয় সপ্তাহে আছে ইংরেজি এবং জীব বিজ্ঞান তৃতীয় সপ্তাহে আছে গণিত এবং উচ্চতর গণিত এভাবে তোমরা দেখে নিতে পারো এখানে যে কোন কোন সপ্তাহে তোমাদের জন্য কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে শেয়ার করব প্রথম সপ্তাহে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পর্যন্ত বাংলা এবং ধর্ম শিক্ষা সেটা দেখো যে ষষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয় আছে কি ভাষা ও বাংলা ভাষা ব্যাকরণ থেকে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা তোমাদেরকে নির্ধারিত কাজ লিখতে হবে এরপরে সপ্তম শ্রেণীতেও গদ্য থেকে অর্থাৎ কাবুলিওয়ালা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেখান থেকে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীতে গদ্য গল্প থেকে পড়ে যাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সেখান থেকে তোমাদেরকে একটি দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমাদের জন্য যে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া আছে কি অধ্যায় থেকে এরপরে ষষ্ঠ শ্রেণীতে হিন্দু ধর্ম দেওয়া আছে দেখো সপ্তম শ্রেণীতে ইসলাম নৈতিক শিক্ষায় তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে তাওহিদ নৈতিকতা কুফুর শিরক ইমান মুফাসসাল এ থেকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে অষ্টম শ্রেণীতে ইসলাম ধর্ম শিক্ষায় তোমাদেরকে ইমান নিফাক আল আসমাউল হুসনা থেকে তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট লিখতে হবে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা থেকে তোমাদেরকে এই অধ্যায় থেকে ঈশ্বরের স্বরূপ অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে নবম শ্রেণীতে তোমাদের বাংলা থেকে গদ্য বই পড়া প্রমোদ চৌধুরীর লেখা সেখান থেকে তোমাদেরকে একটি সৃজনশীল লিখতে হবে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায় থেকে তোমাদেরকে দেখো নবম শ্রেণীর বিজ্ঞান ও বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এই ছিল বন্ধুরা আজকে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের যে গ্রিড প্রকাশিত হয়েছে সেটা আশা করছি তোমরা সকলেই সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো লিখে তোমাদের প্রতিষ্ঠানে জমা দিবে তো বন্ধুরা এই ছিল আজকে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে তথ্য সেটা তো যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে লিখতে হবে সেগুলো তোমরা ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে তোমরা লিখতে পারো আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা হবে সেখান থেকে তোমরা দেখে নমুনা দেখে তোমরা নিজেদের সৃজনশীল অনুযায়ী সেগুলো লিখে তোমাদের স্কুলে জমা দেবে তো সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ